আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে সরিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। গেল পাঁচ বছর ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব, কিন্তু বিশ্বকাপের পর ইঞ্জুরি ও নির্বাচনী ব্যস্ততার কারণে খেলায় মনোযোগ দিতে পারেননি বাংলাদেশের সেরা অলরাউন্ডার। একই সময়ে আফগান দলে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিলেন নবী, ফলে নবীর কাছে দীর্ঘ পাঁচ বছরের রাজত্ব হারালেন সাকিব। দীর্ঘ সময় তিন ফরম্যাটে অলরাউন্ডারের র্যাঙ্কিং এর চূড়ায় ছিলেন তিনি। মাঝে টেস্টে নিয়মিত না খেলায় এতদিন ওয়ানডেতে ও টি টোয়েন্টির সিংহাসন ছিল সাকিবের দখলে। এবার দীর্ঘ পাঁচ বছর পর ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিং এ শীর্ষস্থান হারিয়েছেন তিনি। ভারত বিশ্বকাপে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। সাত ম্যাচ খেলে ব্যাট হাতে 186 রান ও বোলিংয়ে মাত্র 9 উইকেট নিয়েছেন তিনি। এরপর চোটের কারণে বিশ্বকাপ ছেড়ে দেশে ফেরেন। এরপর থেকে মাঠের বাইরে সাকিব, যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা।